আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সংবাদে, সঙ্গে আছি নাহিদ জামান সোমা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান, কোস্টগার্ডের জাহাজ ও ঘাটে উদ্বোধন। দেশে কোভিড নাইন্টিনে আরও 21 জনের মৃত্যু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করোনা পজিটিভ। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই গণপরিবহনে আগুন দিয়ে বিএনপিকে দোষারোপ, অভিযোগ দলটির স্থায়ী কমিটির, দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ। নিজেদের দোষ অন্যের ওপর চাপানো বিএনপির অভ্যাস, আবারও শুরু করেছে ঘোলা পানিতে মাছ শিকারের কুমতলব, মন্তব্য ওবায়দুল কাদেরের। না ফেরার দেশে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 40 দিন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত, দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে বিশাল সমুদ্র সীমা অর্জন সম্ভব হয়েছে, তা না হলে সমুদ্রে অধিকার কোনো দিনই প্রতিষ্ঠিত হতো না। বাংলাদেশ কোস্টগার্ডে যুক্ত হলো আরও 9টি জাহাজ ও 1টি ঘাঁটি। বঙ্গবন্ধু রাজনৈতিক সহচর, জাতীয় চার নেতার নামানুসারে 4টি এবং সোনার বাংলা, স্বাধীন বাংলা, অপরাজয় বাংলা ও শ্যামল বাংলা নামে আরও 5টি জাহাজ মোতায়েন থাকবে দেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামের পতেঙ্গায় 9টি জাহাজ ও বিসিজি বেস ভোলার কমিশনিং করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী বলেন, নতুন এসব উদ্যোগে সমুদ্রে কোস্টগার্ডের সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল। তিনি বলেন, সীমানা বিতর্ক সমাধানে 75 পরবর্তী সরকারগুলো কোনো পদক্ষেপ নেয়নি। দ্বিতীয় দফা আমরা যখন সরকার আসি এবার অগ্রগতি লাভ করে এবং পরবর্তীতে আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। হয়তো আওয়ামী লীগ ক্ষমতা না আসলে এই সমুদ্র সীমা আমাদের যে অধিকার আছে এটা কোনোদিনই প্রতিষ্ঠিত হতো না। শুধু সমুদ্র সীমা না, আমাদের স্থল সীমানা চুক্তি জাতির পিতা করে গিয়েছিলেন। উপকূলীয় অঞ্চলে যারা বাস করেন, আমাদের যে জেলাগুলি আছে, তাদের নিরাপত্তা এবং তাদের অর্থনৈতিক উন্নতিটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তারা সবসময় অবহেলিত, কাজে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সমুদ্র সম্পদকে আমাদের অর্থনৈতিক উন্নয়নের কাজে লাগাতে চাই। করোনা দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, তাই স্বাস্থ্যবিধির বিষয়ে সবাইকে সতর্ক করেন প্রধানমন্ত্রী। এখন আবার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে, সেজন্য আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। কাজে আপনাদের সকলকে আমি বলবো যে স্বাস্থ্য সুরক্ষা আপনারা মেনে চলবেন এবং নিজেকে সুরক্ষিত রাখবেন এবং আপনার সঙ্গে যারা কাজ করে তারা যেন সুরক্ষা থাকে সেদিকে আপনাদের বিশেষভাবে দৃষ্টি দেবেন। তবে এখান এই সময় আমাদের অর্থনীতি যেন গতিহীন না হয়, তার গতিশীলতা অব্যাহত রাখা এবং মানুষকে সহযোগিতা করা এবং মানুষের জীবন মান যেন সচল থাকে এবং উন্নত থাকে এবং যথাযথ চিকিৎসার ব্যবস্থা হয় সেদিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। উপকূলের নিরাপত্তায় দেশপ্রেম, সততা ও ইমানের সাথে দায়িত্ব পালনে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ প্রদর্শনী উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানাতে এই আয়োজন। প্রধানমন্ত্রী ছাড়াও উদ্বোধনীতে উপস্থিত ছিলেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এবং নূরে আলম চৌধুরী লিটন সহ অন্যরা। পরে জায়ান্ট স্ক্রিনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যাভিলিয়নের আশপাশও ঘুরে দেখেন তিনি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 21 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে 17 জন পুরুষ এবং 4 জন নারী। এ নিয়ে করোনায় মারা গেলেন 6194 জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় 14,060 নমুনা পরীক্ষায় 1,837 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় শনাক্তের সংখ্যা দাঁড়ালো 4,32,333 জনে। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,693 জন, আর সব মিলিয়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 3,49,542 জন। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার 13.07, সুস্থতার হার 80.85 আর মৃত্যুর হার 1.43।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল আইইডি স্যার নমুনা দেওয়ার পর রাতে করোনা শনাক্তের ফল পান তারা। দ্বিতীয় টেস্টের জন্য পুলিশ হাসপাতালে নমুনা দেওয়া হয়েছে দুজনের, এখনও রিপোর্ট পাওয়া যায়নি বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র। স্বরাষ্ট্রমন্ত্রী এবং সচিব দুজনই বাসায় আইসোলেশনে রয়েছেন, শারীরিকভাবে দুজনই ভালো আছেন বলে জানিয়েছেন মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য পুরনো কায়দায় গণপরিবহনে আগুন দিয়ে বিএনপির উপর দোষারোপ করার হীন কৌশল সরকার নিয়েছে অভিযোগ করে এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপের তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শনিবার অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার গৃহীত সিদ্ধান্ত জানানো হয়। সভায় সিরাজগঞ্জ এক এবং ঢাকা ১৮ সংসদীয় উপনির্বাচনে ব্যাপক সন্ত্রাস, অনিয়ম এবং কার্যপ্রণে এর তীব্র নিন্দা জানানো হয়েছে। বলা হয় উপনির্বাচন দুটিতে আবার প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ সরকার এবং অযোগ্য নির্বাচন কমিশনের অধীনে কোনো অবাধ এবং সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। উপনির্বাচন দুটির ফলাফল বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানানো হয়েছে সভায়। বাস পোড়ানোর অভিযোগে যুবদল সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা ১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন, বিগত ঢাকা সিটি কর্পোরেশনের দলের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশতাক হোসেন সহ প্রায় ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এসকল মিথ্যে মামলা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে আটক নেতাকর্মীদের মুক্তির দাবিও জানানো হয়েছে সভায়। ঢাকা ১৮ এবং সিরাজগঞ্জ এক আসনের উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে দেশের বিভিন্ন জায়গায়। পুলিশি বাধার মধ্যেই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি। ভোট ডাকাতি, সন্ত্রাস ও মিথ্যা মামলার অভিযোগ এনে সিরাজগঞ্জ জেলা বিএনপিও বিক্ষোভ সমাবেশ করেছে। নরসিংদীতে জেলা বিএনপি মিছিল নিয়ে এগুতে চাইলে পুলিশি বাধার মুখে পড়ে। পরে দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করে দলটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়। রংপুর বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে পুলিশি বাধায়। পরে দলীয় কার্যালয়ের ভেতরে প্রতিবাদ সভা করে নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে খুলনায় সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। বরিশালেও বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে মহানগর ও জেলা বিএনপি। বিক্ষোভ কর্মসূচি করে খাগড়াছড়ি জেলা বিএনপি। জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা। এছাড়া মুন্সীগঞ্জ ও বগুড়ায়ও একই কর্মসূচি করে দলীয় নেতাকর্মীরা। প্রতিবাদ সমাবেশ হয়েছে ঠাকুরগাঁওয়েও। নাসরিন গীতি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। নিজেদের দোষ অন্যের উপর চাপানো বিএনপির অভ্যাস, মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নাটোর জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সম্মেলনে ভিডিও কনফারেন্সে তিনি মন্তব্য করেন, বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারে কুমতলব আবারও শুরু করেছে অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, আগুন, সন্ত্রাস এবং অপকর্মে পৃষ্ঠপোষকদেরও খুঁজে বের করা হবে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান তার। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির শাসনামলে মাগুরা উপনির্বাচনের কথা জনগণ এখনও ভুলে যায়নি। হুঁশিয়ার করে দেন, অপরাধীদের আওয়ামী লীগের জায়গা হবে না, চা দোকানে বসে গিবত না করার আহ্বানও জানিয়েছেন ওবায়দুল কাদের। অপরাধ করে দেয় অন্যের পথ চাপাতে তারা নির্লজ্জভাবে সিদ্ধহস্ত। আমি স্পষ্টভাবে বলতে চাই, ভিডিও ফুটেজ আছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে। বিএনপি কোনোভাবেই দায় এড়াতে পারে না। সরকারের ইচ্ছাতেই স্বাস্থ্য খাতে অনিয়ম অব্যবস্থাপনা চলছে বলেছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। অনুমোদনহীন হাসপাতাল বন্ধের পাশাপাশি সরকারি ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস এবং বাইরের হাসপাতালে অপারেশন নিষিদ্ধের দাবিও জানিয়েছেন তিনি। আর চিকিৎসক নেতা ইকবাল আরসালান বলেছেন, কোনো একটি ইস্যুতে ব্যস্ত না হয়ে অব্যবস্থাপনা দূর করতে নিয়মিত নজরদারি আরও বাড়াতে হবে, বন্ধ হবে আইনের ফাঁক ফোকর।
ঢাকঢোল পিটিয়ে করোনা চিকিৎসা চালালেও র‍্যাবের অভিযানের পর দেখা যায় অনুমোদনই ছিল না রিজেন্ট হাসপাতালের। সম্প্রতি শ্যামলীর আদাবরে মাইন্ড এইড নামের হাসপাতালে চিকিৎসার নামে পিটিয়ে মারা হলো এক সিনিয়র সহকারী পুলিশ সুপারকে। পরে দেখা যায় এই হাসপাতালেরও অনুমোদন নেই, কিন্তু চলছে প্রশাসনের নাকের ডগায়। এ ঘটনার পর আবার স্বাস্থ্য অধিদপ্তরের নড়াচড়া, ঘোষণা দিয়েছে অনুমোদনহীন হাসপাতালের তালিকা করে অভিযান চালানোর। তবে স্বাস্থ্য অধিদপ্তরের এমন ঘোষণায়ও কিছুই হবে না বলে মনে করেন গণস্বাস্থ্য হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সরকারের জ্ঞাতসারই হচ্ছে সরকার চাই বলেই এইসব অনাচার অবিচার চলে। আজকে সোজাসুজি দুটো ছোট আইনেই সম্পূর্ণ সব পরিবর্তন এসে যাবে। কোনো সরকারি ডাক্তার বেসরকারি হাসপাতালে বসিতে পারিবে না, কোনো সরকারি ডাক্তার বেসরকারি হাসপাতালে অপারেশন করিতে পারিবে না। গভর্নমেন্টের যতটা রেজিস্টার্ড হাসপাতাল আছে তার তালিকাটা থানাতে পাঠিয়ে দাও, প্রত্যেকটা ওয়ার্ডে টাঙিয়ে দাও, পত্রিকাতে বিজ্ঞাপন করে দাও। এর বাইরে যদি কেউ যান মারা গেলে তার জন্য আমরা আমাদের সময় বের করে আপনি দায়ী হবেন। এদিকে চিকিৎসক নেতা ডাক্তার ইকবাল আরসালান মনে করেন একটা ঘটনা ঘটলেই শুরু হয় হইচই, কিছুদিন পরই তা থেমে যায়। নিরবিচ্ছিন্ন তদারকি না হলে কিছুই হবে না। জনবলের ঘাটতির কথা বলেন বা যে কোনো ধরনের প্রক্রিয়ার ঘাটতি বলেন বা আইনের যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো আমি মনে করি যথাযথভাবে উত্থাপিত হওয়া উচিত এবং সেগুলো সমাধান করা উচিত। আপনি একটা মাদক আসক্তি কেন্দ্র নিরাময় কেন্দ্র, সেখানে আপনার হচ্ছে যে তাদের লাইসেন্স দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর জানে না। আবার দেখেন যে কোথাও আপনার যে বাণিজ্য মন্ত্রণালয় চিকিৎসকদের বাইরে থেকে আনার অনুমোদন দিচ্ছে, এই যে একটা জগাখিচুড়ি অবস্থা যে আপনার বিভিন্ন আইনের মধ্যে যে ট্রেস পাসিং, যে সেই জায়গাগুলো আমি মনে করি যে আমাদের বন্ধ করা উচিত। অবশ্যই তার সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থতা হবেই। অধিদপ্তরের যাকে প্রধান করা হয়েছে বক্তা উনি আমার মতো একজন সার্জন, তার আনন্দ হলো কাটা ছিঁড়া করা, সে ওই খাতা কলম দেখতে চায় না, তাকে বোরিং কাজ দেওয়া হয়েছে, তো কী করে হবে? অপরপক্ষে যারা সিভিল সার্জন পথে ঘাটে ঘুরিয়েছে তারা একটা সিভিল সার্জন আজকে পর্যন্ত ডিজি হেলথ হয়নি। বাস্তব ভিত্তিক আইন প্রণয়ন আর বিদ্যমান আইনের ফাঁক ফোকর বন্ধ করলে স্বাস্থ্যখাতের অব্যবস্থাপনা দূর হবে বলে অভিমত চিকিৎসা সম্পৃক্ত এই দুই বিশিষ্টজনের। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় 223 কোটি টাকা পাচারের অভিযোগে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে করা মামলার চার্জশিটে অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। রোববার কমিশনের বৈঠকে অনুমোদন দেওয়া হয়। অভিযোগপত্রে বলা হয়েছে 2011 সালের ডিসেম্বর থেকে 2019 সালের আগস্ট পর্যন্ত সম্রাট শুধু সিঙ্গাপুরে গেছেন 35 বার। পাচার করা টাকার বড় অংশ তিনি সিঙ্গাপুরে মেরিনা বে স্যান্ডস ক্যাসিনোতে খরচ করেন। গত বছরের সেপ্টেম্বরে ক্যাসিনো বিরোধী অভিযান শুরু হওয়ার পর আত্মগোপনে যান সম্রাট। ওই বছরের 6 অক্টোবর কুমিল্লার 14 গ্রাম থেকে তাদের গ্রেফতার করে র‍্যাব। পরে ক্যাঙ্গারুর চামড়া রাখার দেয় মামলা করে র‍্যাব আর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। অর্থ পাচারের অভিযোগে এবছরের সেপ্টেম্বরে একটি মামলা করে সিআইডি। এসব মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। হেফাজতে ইসলামের আমির নির্বাচিত হয়েছেন মাওলানা জুনায়েদ বাবু নাগরী আর মহাসচিব হয়েছেন মাওলানা নূর হোসেন কাশিমি। সম্মেলনে যোগ দেননি সদ্য প্রয়াত আমির শাহ আহমেদ শফির ছেলে এবং তার অনুসারীরা। চট্টগ্রামের হাটহাজারির দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসায় রোববার সকাল 10:30 শুরু হয় এই সম্মেলন। সারা দেশ থেকে সংগঠনটির প্রায় 400 প্রতিনিধি এতে অংশ নেন। আমির সহ সংগঠনটির অন্যান্য পদে নেতা নির্বাচন করেন সারা দেশ থেকে আসা কাউন্সিলররা। এবারের সম্মেলনে আমির সহ 151 জনের সমন্বয়ে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। 17 সেপ্টেম্বর হেফাজতে ইসলামের আমির শাহ আহমেদ শফি মারা যান। শনিবার সংবাদ সম্মেলন করে চট্টগ্রামে শাহ আহমেদ শফির শ্যালক এবং সংগঠনের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মঈনুদ্দিন কাউন্সিলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। একই দিনে ঢাকায় যুগ্ম মহাসচিব মাওলানা মুফতি ফয়জুল্লাহ একই প্রশ্ন তোলেন। সত্যিকারের সাথে জাতির সেবা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। আমি অস্বীকার করেছি, আমাকে আমির না করার জন্য আমি বলেছি, না করার জন্য। তারপরেও এই মুরব্বীরা আমির বানাইয়ে দিছে,
আমি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আদায় করার জন্য, আদায় করতে পারার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমার কমিটির হযরতে ওলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। এদিকে হেফাজতে ইসলামের নতুন কমিটি নিয়ম বহির্ভূতভাবে করা হয়েছে বলে জানিয়েছেন নায়েবে আমির মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। সন্ধ্যায় সাংবাদিকদের তিনি আরও বলেন, এই ব্যাপারে জাতীয় পর্যায়ে সবাইকে ডেকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মুফতি মোহাম্মদ ওয়াক্কাস বলেন, নতুন কমিটি করার মধ্যে হেফাজতের ঐক্য নষ্টের ষড়যন্ত্র রয়েছে। তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমেদ শফির মৃত্যুর পর সংগঠনটির আমিরের পদ শূন্য ছিল, তা পূরণে নির্বাহী কমিটির বৈঠক ডেকে কাউন্সিল আহ্বান করা উচিত ছিল বলে মনে করেন তিনি। কিন্তু তা না করে অগণতান্ত্রিক উপায়ে 151 সদস্যের কমিটি করার সমালোচনা করেছেন মুফতি মোহাম্মদ ওয়াক্কাস। এইভাবে ডিভাইডেড করে আমাদেরকে একটা ফায়দা লড়তে চায়, এই বিরাট আন্তর্জাতিক আন্দোলনটাকে ধ্বংস করতে চায়। বর্তমান যে কমিটি হয়েছে এটা গঠনতন্ত্র অনুপাতে বিধি মতে হয় নাই, বিধায় আমরা এই কমিটিকে এটা আমরা সমর্থন করতে পারি না। আমরা সামনে জাতীয় ব্যাপকভাবে আমরা এদেশের ওলামায়ে কেরাম এবং দিনদার লোকদেরকে ডেকে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব কী করা যায়। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই, চলে গেলেন না ফেরার দেশে। তার বয়স হয়েছিল 85 বছর। শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্র জগতে। মৃত্যু আয় তিন পাত্রি খেলি আয়, এখানে ডেড বডি নিয়ে যাওয়ার গাড়ি আছে। সেই খেলায় অবশ্য জিততে পারলেন না বাংলা সিনেমার এ জনপ্রিয় অভিনেতা ও বলিষ্ঠ আবৃত্তিকার। রবিবার বেলা পৌনে একটার দিকে কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করোনা আক্রান্ত হয়ে 6 অক্টোবর সেখানে ভর্তি হন। তবে হাসপাতালে ভর্তির এক সপ্তাহ পর তার শরীরে করোনা নেগেটিভ আসে। দেখা দেয় মূত্রাশয়ের সংক্রমণ ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়া সহ নানা জটিলতা। অপারেশন হয় শ্বাসনালীতে, রাখা হয় ভেন্টিলেশনে। এসব নিয়ে টানা 41 দিন লড়াই করে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ওরা সব অপেক্ষায় থাক, মৃত্যু আয় তো আয়, এখন আমরা জমিয়ে তিন পাত্রি খেলি আয়। বিশিষ্ট এ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বাংলা চলচ্চিত্রে। হাসপাতালেই একে একে উপস্থিত হন তারকা জগতের অনেকে। তার মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, গুণী এ শিল্পীর বিকল্প নেই। আপনারা জানেন যে তিনি বিশ্ব বাংলার, সারা বিশ্বে আমরা হারিয়েছি চলচ্চিত্র জগতের এক মহান চলচ্চিত্র মহানায়ক। শুধু নয়, চলচ্চিত্র জগতের এক স্মরণীয় মহান প্রতিভাবান, একজন বরণীয় স্মরণীয় মানুষকে বেলা 2টার দিকে হাসপাতাল থেকে তার নিথর দেহ দক্ষিণ কলকাতার গল্ফ গ্রিনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে তার স্ত্রী দীপা চট্টোপাধ্যায়কে দেখানোর পর নিয়ে যাওয়া হয় সিনেমা পাড়া টালিগঞ্জে। শেষ শ্রদ্ধা জানানো হয় রবীন্দ্র সদনে। সন্ধ্যা 6:30 কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হয় প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে। 1959 সালে সত্যজিৎ রায়ের অপুর সংসার ছবিতে প্রথম অভিনয় করেন সৌমিত্র। পরে আরও 250 ছবিতে অনবদ্য অভিনয়, মনোমুগ্ধকর কবিতা আবৃত্তি ও দর্শক ও শ্রোতা হৃদয়ে স্থান করে নেন বহুমুখী এ প্রতিভাবান শিল্পী। 1935 সালের 19 জানুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তৌফিক ইলাহি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এনজিওদের খবরদারির কারণে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর দেরি হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। রাজশাহী কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রোহিঙ্গাদের নিজেদেরই কারণে তাদের যাতে রিস্ক কমানো যায়, সেই কারণে আমরা তাদের একটি অংশ আমরা ভাসানচরে নিয়ে যাব। অতিবৃষ্টি হলে পরে সেখানে ভূমিধস হবে, ল্যান্ডস্লাইড হবে, তখন অনেক লোক মারা যাবে।
আর মারা গেলে পরে আপনার তখন হইচই শুরু করবেন যে রোহিঙ্গারা এনে মেরে ফেলেছে। সেই জন্যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে এদের প্রায় 23,000 ফ্যামিলি মানে 100,000 মতো আমরা বাসাঞ্চলে নিয়ে যাব। বিএনপির জ্বালাও পোড়াও আর মিথ্যেচারে রাজনীতির ওপর ভর করায় জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। করোনামুক্ত হয়ে সচিবালয়ে প্রথম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী। সরকার তো বটেই, সমস্ত শ্রেণী প্রেসার মানুষও যখন দুর্গতদের পাশে দাঁড়িয়েছে তখন বিএনপি দুর্গতদের পাশে না দাঁড়িয়ে বরং যাত্রীবাহী বাসে আগুন দেওয়া শুরু করেছে, অর্থাৎ মানুষ পোড়ানোর খেলায় মেতে উঠেছে এবং বাস পোড়ানোর খেলায় মেতে উঠেছে, যেটি অত্যন্ত ন্যাক্কারজনক, নিন্দনীয় এবং তাদের এই অপরাজনীতি, তারা এই অপরাজনীতি থেকে তারা বেরিয়ে আসতে পারেনি। গণপরিবহনের আগুন দেওয়ার ঘটনার সঙ্গে বিএনপি জড়িত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেন, বিএনপি আগুন সন্ত্রাসে বিশ্বাস করে না, বিএনপিকে রাজনীতির মাঠ থেকে নিশ্চিহ্ন করতে গণপরিবহনে আগুন দেওয়ার পুরনো খেলায় মেতে উঠেছে সরকার। সরকারের ধারাবাহিক ব্যর্থতা, দেশজুড়ে দুর্নীতি, লুটপাট, ভোট ডাকাতির কারণে আওয়ামী লীগ জনগণের কাছে মুখ দেখাতে পারছে না, সেই দায় থেকে নিজেদের আড়াল করতেই বাসে আগুন দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ক্ষমতাসীনরা। তিনি আরও অভিযোগ করেন, গত 13 নভেম্বর ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান এবং মিজানুর রহমান মিজানকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে, অবিলম্বে তাদের ফেরত দেওয়ার দাবিও জানিয়েছেন তিনি। রিটার্ন দাখিলে ঝামেলাও আয়করের পরিমাণ বাড়াতে প্রতিবন্ধকতা বলে মনে করছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তিনি জানান, আয়কর বাড়াতে এনবিআর অটোমেশনের দিকে এগুচ্ছে। রাজধানীর পল্টনে কর অঞ্চল 6 রিটার্ন দাখিল সংক্রান্ত ই ফাইলিং সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, মানুষ যে ধরনের ট্যাক্স বিভাগ প্রত্যাশা করেন তাই করার উদ্যোগ নেওয়া হয়েছে, সামনে মানুষ ঘরে বসে ঝামেলামুক্তভাবে আয়কর জমা দিতে পারবেন। তুলনামূলক চিত্রে বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশ টিআইএন এবং রিটার্ন দাখিলের সংখ্যা কম, এটি বাড়ানো না গেলে জিপিডি অনুপাতে আয়করের পরিমাণ কোনোভাবে বাড়ানো সম্ভব হবে না বলেও মন্তব্য করেছেন এনবিআর চেয়ারম্যান। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আর একবার জানিয়ে দিন। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে জানিয়েছেন প্রধানমন্ত্রী, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান, কোস্টগার্ডের জাহাজ ও ঘাঁটি উদ্বোধন। দেশে কোভিড 19-এ আরও 21 জনের মৃত্যু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করোনা পজিটিভ। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতেই গণপরিবহনে আগুন দিয়ে বিএনপিকে দোষারোপ, অভিযোগ দলটির স্থায়ী কমিটির দেশে বিভিন্ন জায়গায় বিক্ষোভ। নিজেদের দোষ অন্যের ওপর চাপানো বিএনপির অভ্যাস, আবারও শুরু করেছে ঘোলা পানিতে মাছ শিকারের কুমতলব, মন্তব্য ওবায়দুল কাদেরের। না ফেরার দেশে কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 40 দিন। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইবও করতে পারেন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।